হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পানির দৃশ্যের উপরে একটা পাখির ছায়া পানির নিচে দেওয়া যায়। সো এই কাজটা আমি PicsArt অ্যাপ্লিকেশন দিয়ে করব। আপনাদের ডিভাইসটিতে যদি PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে, আপনারা আপনাদের ডিভাইসটিতে PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পানির নিচে একটা পাখির দৃশ্য আপনারা আপনাদের ডিভাইসটিতে দিবেন। সো তার আগে একটা কথা বলে নিই, যদি আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি কাজ শুরু করি। প্রথমে আপনারা PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে দৃশ্যের উপরে পাখি বসাতে চাইবেন ওই দৃশ্যটা আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি এই দৃশ্যের মধ্যে আমি পাখি দিব, তারপর পানির নিচে একটা পাখির ছায়া দিব। ধরুন আমি এটাকে ওপেন করি, আপনারা সাইজ দিবেন, সাইজটা দিয়ে দিলাম। এই দেখুন এটা দৃশ্য, এখানে আমি পাখির ছায়া দিব। সর্বপ্রথমে আমি অ্যাড পাখিটাকে যোগ করবো, এই জন্য অ্যাড ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে পাখি আছে, আমি এই পাখিটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাও থাকবে উপরের পাখি উপর অংশে, আর নিচে আরেকটা পাখি থাকবে যেটা দৃশ্য আকার পানির নিচে ছায়া হিসেবে থাকবে। এই জন্য আমি আরেকটা ক্লিক করলাম, তার মানে আমি ডাবল এই পাখিটা নিলাম, নিয়ে করে অ্যাড দিলাম। দেখুন পাখিটা ডাবল আসছে, এখন আমি এটাকে এখানে দিলাম। এই দেখুন পাখিটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এটার উপরে আমি একটা সাইড মিল করে নিই। এই দেখুন এবার আমি পিকচারটাকে ঘুরিয়ে নিই। এবার আমি এটার পানির নিচে দৃশ্য দেব। দেখুন এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু করে দিই যাতে দেখায়। দেখুন আমি একটু অ্যাঙ্গেল করে নিয়েছি, এবার এটাকে আমি ওপাসিটি কমিয়ে দিই। এই দেখুন নিচে ওপাসিটি 100% আছে, ওপাসিটি কমিয়ে দিই। খুবই সিম্পল একটা কাজ, দেখুন এখন বোঝা যাচ্ছে যে পাখির দৃশ্য পানির নিচে আছে। আপনি ইচ্ছা করলে আরেকটু ওপাসিটি কমিয়ে দিতে পারেন। এই দেখুন এখন মনে হচ্ছে পাখিটা উপরে উঠছে আর নিচে পাখির দৃশ্যে পাখির ছায়া দেখা যাচ্ছে। সো এটা খুবই সহজ। তো আপনারা ইচ্ছা করলে PicsArt অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ডিভাইসটিতে এটা করতে পারবেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন এটা আপনারা করতে পারবেন। তো এবার আমি এটাকে সেভ করে দিই, সেভ টু গ্যালারি। এখন আমি ফাইল ম্যানেজারে যাইয়া দেখি পিকচারটা কিরকম দেখাচ্ছে। এই দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই একটা পিকচারের ছায়া পানির নিচে দিতে পারবেন, একটা পাখির পিকচার অথবা অন্য কোনো পিকচার আপনারা এইভাবে কি করতে পারবেন, দিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।